সে আমাকে বলছিল যে আয়মান আমার মতো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে না, আমি তো বুড়া। আরে ওর লাইফে কত আরাম, ওর লাইফটা যদি আমার হইতো। তোমরা এখানে সবাই কোনো না কোনো বড় জবে যাইতে চাও না? যখনই আমি কোনো একটা কম্প্যারিজনের কারণে প্যারা খাই তখন আমি আমরা সবাই না নিজেদের ছোট ছোট এক একটা ব্যাটলে আছি। যেমন আমি বই লিখি, আমি একজন অথর, রাইট? আমি কি করি জানো, আমার যখন প্রথম বই লিখছিলাম আজকে থেকে 5 বছর আগে, নেভার স্টপ লার্নিং, সো সামহাও ইট বিকেম দ্য বেস্ট সেলার। সো যখন বেস্ট সেলার হয় তখন আমি ডেইলি কী করতাম জানো, ডেইলি সবগুলো বই বিক্রি করার যে ওয়েবসাইট আছে, রকমারি, বইবাজার অথবা ওগুলোতে যাইতাম, যাই দেখতাম আমার বই কয় নম্বরে, বাকি রাইটার গুলোর কয় নম্বরে, কয়টা বিক্রি হয়েছে জানো ম্যাটার করতো না, আমি ম্যাটার করতো যে ও কয় নম্বরে আমি কয় নম্বরে। হ্যাঁ, বাট দিন শেষে এটা ম্যাটার করার কথা না, ম্যাটার করার কথা যে কত মানুষ আমার বইটা নিছে, কত মানুষ বইটা পড়ছে। বাট আমি ডেইলি কি দেখতাম, আমি কয় নম্বরে, ও কয় নম্বরে, হিংসা, ঈর্ষা। দেন আমি আরও একটা কাজ করি, মানে আমি ইউটিউবে কন্টেন্ট বানাই, ফেসবুকে কন্টেন্ট বানাই, সামাজিক যারা কন্টেন্ট বানাই, প্রতি ভিডিওটা আপলোড করার পরে তো আমরা দেখি যে কত ভিউজ আসলো, কয়জন শেয়ার করলো, রাইট? কত ফলোয়ার আসলো। এগেইন আমার মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে না, আমি যখন শুরু, আমি তো বুড়া, 7-8 বছর ধরে এক কাজ করছি, ওই আমার তো এত বেশি কন্টেন্ট ক্রিয়েটার ছিল না, ছিল হাতে গোনা 5-6 জন। আমার ভিডিও আপলোড করে ওদেরটাতে দেখতাম কত ফলোয়ার, কত লাইক, কয়টা ওরটা হয়েছে, কয়টা আমারটা হয়েছে, রাইট? কম্প্যারিজন, রাইট? তারপর যখন আমি ইউনিভার্সিটি পাস করলাম, আমি তো চাকরিতে ঢুকি নাই, 10 মিনিট স্কুল চালাচ্ছি, আমি দেখতাম আমার বন্ধু বান্ধবরা কত টাকা ইনকাম করে আর আমি কত টাকা ইনকাম করি, কম্প্যারিজন, রাইট? চিন্তা করে দেখো, এই একটা কম্প্যারিজন আমার লাইফে খুব একটা তৃপ্তি দিছে, দেয় নাই, হ্যাপিনেস দিছে, দেয় নাই, কন্টেন্টমেন্ট দিছে, দেয় নাই, থ্রাইভ করতে হেল্প করছে, করে নাই। দ্যাটস আ প্রবলেম উইথ অল অফ আস। আরে ছোট গল্প বলি, একটা জায়গা ছিল, জায়গাতে দুটা বাচ্চা ছিল, একটা বাচ্চা নিচের ছোট্ট যে এলাকা থাকে না, যে এক রুমের বিল্ডিং গুলো এখানে থাকতো, প্রতিদিন বিকালে ও বাইর হইতো খালি পায়ে একটা বল নিয়ে দৌড়াইত। ওইটার পাশে একটা লম্বা বড় বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর উপর তলা থেকে ওরই বয়সে আরেকটা বাচ্চা প্রতিদিন বিকালবেলা উপর থেকে নিচের এই বাচ্চাটাকে দেখতো। উপরে বাচ্চাটা নিচের বাচ্চাটাকে খালি পায়ে দৌড়াইতে দেখে বুঝছি বলতো, আহ ওর লাইফ কি চিল, প্রতিদিন বিকালে বাইর হয়, যখন ইচ্ছা বল নিয়ে দৌড়ায়, ওর বাবা মা কিছু আটকায় না, ওর লাইফে কত ফ্রিডম, রাইট? আর নিচে যে বাচ্চাটা খালি পায়ে বল নিয়ে দৌড়ায়, ও না উপর দিকে তাকায় ওর বয়সী বাচ্চাটার দিকে দেখতো, আরে ওর লাইফে কত আরাম, ওর বাসায় এসি আছে, বড় একটা দালান কোঠায় থাকে, ও যখন যেই খাইতে চায় ওর বাবা মা মনে হয় তাই দেয়, যখন যা পড়তে চায় ওর বাবা মা মনে হয় তাই দেয়, ওর লাইফটা যদি আমার হতো। চিন্তা করে দেখছো, উপরের বাচ্চাটা নিচের বাচ্চাটাকে দেখে মনে করতেছে ওর লাইফটা কত জোস, নিচের বাচ্চাটা উপরের বাচ্চার লাইফ দেখে বলছে আরে ওর লাইফ কত জোস। ওই দুই বাচ্চার মতো আমরা সবাই এরকম বাচ্চা না, আরেকজনের লাইফ দেখে মনে ও কত ভালো, ওর লাইফ কত জোস, ঠিক না? এই কম্প্যারিজনটা আমাদেরকে কখনো হেল্প করে না, বাট এই কম্প্যারিজনের কিছু কিছু জায়গায় ভালো দিক আছে। বলি ভালো দিকটা কি, এক তো হইল মিনিংফুল কম্প্যারিজন ইজ গুড, মাইন্ডলেস এই টাইপের কম্প্যারিজন খালি তোমাকে প্যারা দিবে। বাট কোন কম্প্যারিজনটা ভালো জানো, এমন কম্প্যারিজন যেটা তোমাদের লিগে না, মানে তুমি তোমার বন্ধুর সাথে কম্পেয়ার করলা না, তুমি তোমার এক সিনিয়র ভাই বা আপুর সাথে কম্পেয়ার করলা। তোমরা এখানে সবাই কোনো না কোনো বড় জবে যাইতে চাও না? অনেকের স্বপ্ন যে মনে করো আমি গ্রামীণ ফোনে চাকরি করবো, রবিতে চাকরি করবো, ইউনিলিভারে চাকরি করবো, বিএটিতে চাকরি করবো। ইঞ্জিনিয়ার যারা আসো ওরা হয়তো বা চিন্তা করো যে আমি মেটাতে কার চাকরি করবো, গুগলে চাকরি করবো, অ্যামাজনে চাকরি করবো, থাকে না তোমাদের 10 মিনিট স্কুলে চাকরি করবো, ডান? হ্যাঁ, সো এই যে স্বপ্নগুলো আছে তোমাদের অনেক সিনিয়র ভাইয়া বা আপু অলরেডি ওই জায়গায় আছে না, আছে তো, রাইট? তাদের সাথে কম্পেয়ার করবা কিভাবে, তাদের কারেন্ট লাইফের সাথে না, তারা যখন তোমার সমান ছিল তখন কি করতো, তাহলে ওই কম্প্যারিজন কি ডিরেক্টলি দেখতে পারতো না, ওই কম্প্যারিজন তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিবে না, বাট ওই কম্প্যারিজন তো তোমাকে গাইডেন্স দিবে
on what to do right now to get to the position where you want to go. খেলাকে বুঝতে পারছো? বুঝতে পারছো? This is very important. Very important. এই জিনিসটা অনেক কাজে লাগে। আমার এক খুব প্রিয় বড় ভাই আমাকে একটা অ্যাডভাইস দিচ্ছে যে আমি ওনাকে জিজ্ঞাসা করছি, উনি অনেক পপুলার, উনি অনেক কিছু করে। আচ্ছা ভাই, আপনি অনেকদিন ধরে আছেন, যেই যে কাজ করেন, আপনার তো অনেক সময় অনেক নেগেটিভ এনার্জি থাকে, অনেক কম্প্যারিজন আছে, হোয়াট ইউ ডু? হি টোল্ড মি আ ভেরি সিম্পল অ্যাডভাইস, আমার এটা এখনও মনে আছে। সে আমাকে বলছিল যে আয়মান, যখনই আমি কোনো একটা কম্প্যারিজনের কারণে প্যারা খাই, তখন আমি সেই লিগটা চেঞ্জ করে ফেলি। কিভাবে? মনে করো আমি বই লিখতেছি, রাইট? আমি কম্পেয়ার করতেছি যে, আমি তো শিক্ষামূলক বই লিখি, তা আমি কম্পেয়ার করতেছি যে শিক্ষামূলক বইয়ে আমার কম্পিটিটর রাইটার কে আছে, তাকে নিয়ে প্যারা খাচ্ছি। সে আমাকে বলছে তুমি ওকে নিয়ে প্যারাই খাবা না, তুমি চিন্তা করবা শিক্ষামূলক বই না, টোটাল বইয়ের এই ক্যাটাগরিতে টপ সেলার রাইটার কে আছে, তাকে নিয়ে চিন্তা করবা। তখন কি লিগটা কি চেঞ্জ হয়ে যায় না? উপরের লিগ, তুমি যখন উপরের লিগ নিয়ে চিন্তা করো, তোমার কারেন্ট লিগে তোমাদের যে কম্পিটিটর আছে তার ব্যাপারে আর চিন্তা আসবে? আসবে না। অ্যান্ড তখন কি তুমি ওই দলের ভিতর আবদ্ধ থাকবা? না, তুমি বের হয়ে যাবা। সহজ এক্সাম্পল দিই, মনে করো তোমার এলাকায় একটা মুদির দোকান আছে, ওই মুদির দোকানদার কার সাথে কম্পেয়ার করে? পাশের দোকানদারের সাথে। আজীবন পাশের দোকানদারের সাথে কম্পেয়ার করে, দুইজনেরই মুদির দোকান ওই লেভেলেই থেকে যায়। মুদির দোকানদার কখনো রাস্তার ওই পাশে সুপার শপের সাথে কম্পেয়ার করে? করে না। বা যদি করতো তাহলে তার মধ্যে ওই অ্যাম্বিশনটা আসতো না যে আমার একটা সুপার শপ দেওয়া লাগবে? বাট ও কখনোই কম্পারিজনটাই করে না, ও অলওয়েজ প্যারা খায় যে পাশের বাড়ির রহিমা খালা কেন পাশের দোকান থেকে নেয়, আর কুদ্দুস চাচা কেন ওর কাছ থেকে বিড়িটা খায়, রাইট? এই কম্পারিজনে যে ও থাকে, ওর জীবনটাই পার হয়ে যায়, ও কেন থেকে বের হতে পারে? বের হতে পারে না। আর ও যদি রাস্তার ওই পাশে সুপার শপটা নিয়ে চিন্তা করত, ও কি করতো? ওর যে কারেন্ট লিগ আছে এই লিগটা চেঞ্জ করে দিত। সো হোয়েনএভার ইউ আর কনসার্নড অ্যাবাউট সামওয়ান অফ ইয়ার ওন লিগ, তুমি কি তার সাথে ফাইট করবা নাকি লিগ চেঞ্জ করে দিবা? ফাইট করবা নাকি লিগ চেঞ্জ? লিগ চেঞ্জ করে ফেলবা। সেম, আমি আর আমার শিক্ষামূলক রাইটার সাথে কম্পেয়ার করি, আমি চিন্তা করি বেস্ট সেলার রাইটার কে, তার সাথে কম্পেয়ার করা। কেন? বিকজ আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট। তাহলে তো তুমি বেস্ট হতে পারবা, তার সাথে কি পারবা? পারবা না। সেই জন্যই বলতেছি তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কম্পেয়ার করবা না, এমন মানুষের সাথে কম্পেয়ার করবা যারা কিনা একদম বেস্ট জায়গায় গেছে, তাহলে একদিন তুমি সেই জায়গায় যাইতে পারবা। খেলা বুঝতে পারছো? সো নেক্সট টাইম কম্প্যারিজনের এই আবদ্ধ দেয়ালে নিজেকে আটকাবা? প্যারা খাবা? আর কখনো যদি একটু প্যারা খেয়েও যাও, ওই লিগে কি ফাইট করবা নাকি লিগ চেঞ্জ করে দিবা? লিগ চেঞ্জ করে দিবা। গট ইট?